বেজায় মন খারাপ তৃষার। লকডাউনের সেকেন্ড ওয়েভটা কার্যত ভেঙে দিয়েছে ওকে। গত লকডাউনে কোভিডে আক্রান্ত হয়ও, সেরে ওঠে, কিন্তু তারপর থেকেই গলায় ওর বেদম চাপ পড়ে। ছোটবেলা থেকেই গান শিখেও, লখনৌ ঘরানায় ফোর্থ ইয়ার অবধি পরীক্ষাও দিয়েছে, কিন্তু তারপর কলেজ জব এসবের চাপে গানটা সেইভাবে আর হয়ে ওঠেনি। ওর বয়ফ্রেন্ড শুভেন্দুর চাপেই ফের শুরু করে সঙ্গীত শিক্ষা শহরের এক নামি শিল্পীর কাছে। ভালোই চলছিল, কিন্তু 2020 সেটাও কেড়ে নিল ওর থেকে। সেবার তো নিজেও আহত হলো। তারপর থেকেই গান গাওয়ার সময় হাই স্কেলে উঠলেই গলায় অদ্ভুত চাপ পড়ে। প্র্যাকটিস করে করে অনেকটা শুধরেছিল, এখন অনেকটাই বেটার, কিন্তু ওর ভীষণ মন খারাপ আজ। চোখের কোলটা ভিজে। কেন শুনুন তবে। তখন লকডাউন উঠে গেছে, ওই আনলক 3 কি 4। শুভেন্দু ওকে জানায় যে একটি সংস্থা একটি গানের কম্পিটিশন অ্যারেঞ্জ করেছে, পুরোটাই অনলাইনে হবে, কেবল ফাইনালটা হবে দার্জিলিংয়ে, মেলের যেখানে দুর্গাপুজোটা হয় ওইখানে নাকি সমস্ত কোভিড বিধি মেনে হবে, ওপেন এয়ার, যাতায়াত থাকা খাওয়া সবটাই কোম্পানির খরচে। তবে ফাইনালটা দার্জিলিংয়ে কেন হবে তার অবশ্য কোনো কারণ খুঁজে পায় না তৃষা। জমায়েত তো বারণ, কি করে হবে? যদিও এত কিছু না ভেবে ওর গানের একটা রেকর্ডিং মেল করে ওদে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ও বেজায় খুশি ছিল, জিততে হবে না, বরং ফাইনাল অবধি পৌঁছতে পারলে রদ দেখা কলা বেচা দুটোই হবে, মানে নিজের প্রায় বিলুপ্তির পথে যাওয়া ট্যালেন্টটা উদ্ধার হবে, আর অনেকদিন পর পাহাড়ের কোলে নিজেকে মেলে ধরবেও। সেবার কলেজের বন্ধুরা মিলে লাভা লোলেগাঁও আর ঋষভ ট্রিপ করেছিল। ঋষভের রাতটা ওর আজও মনে আছে, একটা হোমস্টেতে ছিল ওরা। হোমস্টের পিছনে একটা ব্যালকনি ছিল, দুর্দান্ত ভিউ। রাত্রিবেলা বন্ধুরা মিলে দেদার গান বাজনা করছিল, জল ফরিং, মিলন হবে কতদিনে, মেরে সামনে ওয়ালি খিড়কি, আরো কত কিছু। সকালে ঝাড়ও খেয়েছিল মালিকের কাছে, যদিও সেই রাতে ওর গাওয়া রবি ঠাকুরের মলয় বাতাসে গানটা আজও ফেসবুক মেমোরিজে আসে, শ্রেষ্ঠ রেকর্ড করেছিল। এবারের প্ল্যান ছিল ফাইনালে জিতুক না জিতুক, পৌঁছতে পারলেই শুভেন্দুর সাথে দার্জিলিংয়ে যাবে আর ঋষভের ওই ঘরটায় থাকবে। কম্পিটিশনে একের পর এক রাউন্ড চলতে থাকে, কখনো জুম কলে, কখনো রেকর্ডিং পাঠিয়ে একের পর এক বাধা টপকেছে সে। আর স্বপ্ন দেখেছে মঞ্চে উঠে সকলের সামনে গান গাওয়ার, স্বপ্ন দেখেছে ও আর শুভেন্দু রাত্রিবেলা ঋষভের ওই ব্যালকনিতে একসাথে দাঁড়িয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। তৃষার ঠোঁটে অন্য একটা গান, তেতলি সিনেমার মন খারাপের দিস্তা, শুভেন্দুর নাকি বেশ পছন্দের গানটা। ফাইনালে উঠেছে, তবে ওর স্বপ্ন আজ অতীত। ফাইনালটা ওয়ার্ল্ড মিউজিক ডে অর্থাৎ আজকের দিনেই হওয়ার কথা ছিল, কোভিডের জন্য সেটা আপাতত স্থগিত। এপ্রিলেই ফাইনালের জন্য সিলেক্ট হয়ে যায়ও, কিন্তু তার কিছুদিন পরেই আউটডোর প্রোগ্রামের ক্যান্সেলেশনটা জানিয়ে দেওয়া হয়। মন খারাপ হয় ওর, মেনে নেয় বাস্তবটা, কিন্তু ওই যে বললাম চোখের কোণে জল। আজ এক মাস হয়ে গেল শুভেন্দু এই পৃথিবীতে নেই, কোভিড কেড়েছে এক তরতাজা প্রাণ, যার জন্য ওর সাত সুরের জগতে ফেরা, শুভেন্দুকে নিয়ে স্বপ্ন দেখা, বেড়াতে যাওয়া, এই সব আজ অতীত। শুভেন্দুর ইচ্ছা পূরণ করবেই তৃষা, তবে শুধু মানুষটাকে পাবেন আর কখনোই।
রাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, চৌকোনো সব বাক্সে যেথায় যে মন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের বাড়ি, পাদণ্ডে পথ বের তার বাগান ঘেরা বাড়ি। বাগান শেষে সদর দোহার বারান্দাতে আরাম চেয়ার, গালছে পাতা বেছানাতে ছোট্ট রুদির ফালি, সেখায় এসে মেঘপিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।